বললেই পাওয়া যায় না। তো এটা করে একটা চাকরি হওয়া লোকের থেকে অনেক কিছু বেশি করা যায়। সবচেয়ে বড় কথা হচ্ছে যে সম্মান রেসপেক্ট করে মানুষ। পয়সা তো জীবনে অনেকভাবে ইনকাম করা যায়, সেটা ইনকাম করার বহু রাস্তা আছে, খারাপ দিকেও করা যায় ভালো দিকেও করা যায়। কিন্তু এই যে রেসপেকটেশন যে ব্যাপার একটা থাকে যে রেসপেক্ট করে মানুষ, একজন ডাক্তারকে যে রেসপেক্ট করে, উপরওয়ালাকে বাদ দিলে তারপরে একজন ডাক্তারকে মনে করে মানুষ। হ্যাঁ, তাহলে আপনারা ভগবান আল্লাহ বলুন, ভগবান বলুন, তার উপরে তো কিছু হয় না, তার নিচে যদি তারপরে কাউকে ধরতে হয় সেটা হচ্ছে একজন ডাক্তার। এতটাই মানে অনেকে তো বলতে গেলে বলে যে আপনি আমার ভগবান, এরকম বলে মানুষ। যে যদি তার একটা মানুষের একটা ক্রিটিক্যাল কেস যদি ভালো হয়ে যায় তার কাছে সেই ডাক্তারই ভগবান হয়ে যায়। আর ভগবানকে তো কেউ চোখে দেখেনি, আল্লাহকে কেউ চোখে দেখতে পারে না। ওই মানুষ মানুষ যদি সেরকম ভালো কাজ করে যে মানুষটাকেই ভগবান মনে করে। তো মন দিয়ে পড়াশুনো করবেন। আপনাদের যে টিচার আছেন, যে প্রিন্সিপাল ম্যাম, স্যার বা আরও যারা আছেন, দেখুন কেউ আপনাকে জোর করে দেবে না। আপনাকে যা শিখতে হবে নিতে হবে এটা কেড়েই নিতে হবে, জোর করে নিতে হবে। ওনাদের মধ্যে অগাধ জ্ঞান আছে, সেই জ্ঞানটা তো আপনার কি, আপনার যদি খিদে পায় তবে আপনি বললে তবে বোঝা যাবে যে আপনার খিদে পেয়েছে। আপনি সারাদিন না খেয়ে বলে যাবেন, আপনি যদি কাউকে না বলেন যে আমার খিদে পেয়েছে, কেউ কিন্তু আপনাকে খাওয়ার জন্য ডাকবে না, বলবে না। এরকম আপনি টিচারকে যত কোশ্চেন করবেন টিচার আপনাকে যা হয় না সবসময় ভালোবেসেই তাকে শিখায়, এবং শিখাতে চায় যদি সে শিখতে চায় তো তাকে বলতে হবে যে আমি শিখতে চাই। তো আপনারা যতটা পারেন নেওয়ার চেষ্টা করবেন। এবং একটা ভালো ডাক্তার হলে, আপনি একজন ভালো ডাক্তার হবেন যখন, তখন আপনি যতটা খুশি হবেন তার থেকে বেশি খুশি হবে এই এই কলেজের প্রিন্সিপাল বা যারা টিচার আছেন তারা, আর তার থেকে বেশি খুশি হবো আমরা যে একটা ভালো কলেজ, ভালো ডাক্তার বেরিয়েছে ভালো কলেজ থেকে। হ্যাঁ, যে আমাদের আন্ডারে একদম ভালো ডাক্তার বেরিয়েছে। ডাক্তার হতে গেলে পড়তে হবে অগাধ সমুদ্র, একটু পড়াশুনো করতে হয়। যদি দুই লাইন পড়ে যদি আপনি মনে করেন যে আমি অনেক কিছু শিখেছি, না কখনোই মনে করবেন না, সারাটা জীবনই পড়তে হবে কিছু না কিছু, সারা জীবন পড়তে হবে। তো এখানে যতক্ষণ আছেন এখান থেকে সব এনাদের থেকে আদায় করার চেষ্টা করবেন, যতটা নিয়ে যেতে পারেন অতটাই না। টাইম তো বেশি না, সাড়ে তিন বছর, সাড়ে তিন বছরের মধ্যে আপনাদের সব কিছু নিয়ে নিতে হবে ওনাদের থেকে। ওনাদের কাছে তো প্রচুর আছে জ্ঞান, সেগুলো আপনাদের নেওয়ার ব্যাপার। আর এই কলেজকে আপনারা সবসময় চেষ্টা করবেন, বিদ্যালয় যেটাকে বলে কলেজ শেখার জায়গা, কলেজ স্কুল যত আছে সেটাকে একটা মন্দির মনে করতে হয় বা মসজিদ মনে করতে হয়, এইটা যেন